মন্দিরের ভেতরের অংশ মা শীতলার বিগ্রহ সেই ভিডিও ফুটেজ মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, সেই সঙ্গে শিবলিঙ্গ বাবা ভোলেনাথের ছবি আপনাদের সামনে তুলে ধরছে। সেই সঙ্গে আমরা এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যিনারা বলেছেন তাদের মতামত শুনব। চলুন জেনে নিই ওনারা কি বলেছেন। এই মন্দিরের সম্পর্কে আপনি কি জানেন? এই মা বাসুলি মন্দিরের সম্পর্কে এই মন্দির আমার যতটুকু জানা যে প্রায় আমাদের পূর্বপুরুষের 500 পুরুষের আগে থেকে আনুমানিক 250-300 বছর আগে এই মন্দির, এবং এটার নাম হচ্ছে নীলাম্বরী বাসুলি। কারণ আমাদের সমস্ত রেকর্ড টেকর্ড রয়েছে, হ্যাঁ, তাতে ওই নীলাম্বরী বাসুলির যেহেতু আমরা সেবায় দীর্ঘদিন ধরে এই সেবা কাজ করছে, সেই সূত্রে আমরা আমাদের রেকর্ড থেকে আমি জানি যে একটা নীলাম্বরী বাসুলি নীলম্বর মানে নীল বস্ত্র পরিধান করি বলুন তিনি নীলাম্বরী। এবং এই গ্রামের এই আজকের যে গ্রামটির নাম শ্যামলীবাড়, এই এলাকাটার নাম ছিল সেই থেকে নীলাসন, যে নীল এই নীলাম্বরী বাসুল থেকে এই এটার নাম ছিল নীলাসন, পরে গোটাটা ওই শ্যামলীবাড় নামে পরিচিত হয়। তবে এর নিজস্ব কিছু ইয়ে আছে, এর যেমন নিজস্ব জমি জায়গা কিছু আছে, আর আমরা যারা সেবায়েত আছে তাদেরকে বাস্তু বাস্তুপযুক্ত যে জায়গা আর পুকুর, এটা বাসুলি মা বাসুলি নীলাম্বরী বাসুলি আমরা ভোগ করে আসছি, এবং যিনি পুরোহিত সেও সে প্রায় 2 একর মতো 2 একরের বেশি কাছাকাছি জমি ভোগ দখলে থাকেন, পুরোহিত হচ্ছেন দীর্ঘদিন থেকে বহু মানে ইয়ে থেকে যে চেরুলিয়া লালন পণ্ডার বংশধর চেরুলিয়া, তারাই পূজা করে আসছে, এখন তার ছেলে পুজো করছে, এসে এখানে এসে স্থায়ীভাবে বাস করছে কিছুটা দূরে আর কি, সকাল সন্ধ্যা 10-11টার দিকে পুজো। এই জায়গাটা কি আপনারা কিনেছেন? না, আমি জানতে চাইছি না এই জায়গা কার ছিল। এই জায়গা সম্ভবত চিরুয়া যে মাইতিদের ঘরে, আচ্ছা আচ্ছা, তাদের এখন রয়েছে কিছু, সেই রামেশ্বর মাইতি শশাঙ্ক মাইতি আছে তাদের কোনো পুরুষ ওদেরই ইয়ে আর কি, আচ্ছা আচ্ছা, তারা এখানে কিছু দান করেছে। আর জমি জায়গা এখানকার নৌকা যেহেতু তার জায়গা খুব মানে অত্যন্ত ভক্ত, তারা কিছু জমি জায়গা দান করেছে আমাদের এই এদের এই দাদু দাদু বাবা দেখা এরাও কিছু জমি দান করেছে। সেটা এটা কত সালে স্থাপিত হয় আপনি জানেন? এই সালটা একবারে পার্টিকুলার বলতে পারবো না, তো আনুমানিক ওটা যতদূর জানি যে ব্রিটিশের আগে মানে ওই আলিবর্তী খান আমলের ওই ইয়ে আর কি, আচ্ছা আচ্ছা, তারপরে আজ থেকে ধরুন 190 বছর ব্রিটিশ শাসন করেছে, তারপরে আমরা 47-73 মানে তার আগে একটা সময় জানি যে মানে সে খাদ্যার পাশাপাশি যে গ্রামে ওখানকার লোকেরা পুজো করত, পরে খাদ্যায় বাসরি হয়ে যায়, হ্যাঁ, এর সঙ্গে আবার সেই নিহারি বাসরির খুব যোগাযোগ আছে, আড়ান্না পানিপড়ের বাসরির একই বাসরি, হ্যাঁ, যোগাযোগ আছে, এই নিয়ে বিভিন্ন কেস কে বড় কে ছোট তখনকার দিনে এইসব ঠাকুর দেবতা নিয়ে তো ইয়ে হতো, তাতে এখানকার প্রতিপত্তি তবে এই এলাকাটা তাই আমরা এই বেশি ইয়েটা করতে পারি। তা আমি তো দীর্ঘদিন প্রায় আমার জানা 67-66 সাল থেকে
শিক্ষকতা করেছি হাই স্কুলে, এবং শেষে মানে হেড অফ দ্য কমিটিতে প্রায় ধরুন বারে বারে এরকম 30 বছর আছে। মানে পুরোনোদের বলতে এই মাত্র আমি ছাড়া আর একটু নাই দীর্ঘদিন, সেই যতটুকু জানি যে সম্ভবত ওটা ষোড়শ বা সপ্তদশ শতকের দিকে প্রথমে এটা একটা মাটির ঘর ছিল, যে মাটির ঘর ছিল তারপর ধীরে 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 হ্যাঁ আর ইনকাম আছে আর কিছু দান মানে আপনাদের মনে হয় বাসুলির কমিটি রয়েছে কমিটি, তবে একটা এই কমিটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, এই কমিটি আমি সব। আচ্ছা আচ্ছা আমি ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার যে মতামত আপনি রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার নাম সত্যেন্দ্রনাথ সাউ, হ্যাঁ আমরা যেহেতু বাসুলির সেবায়ত করি, সেবা হিসাবে আছি, সেবক হিসাবে। তারপর মোটামুটি আমার বয়স হয়ে গেল 64, হ্যাঁ আমার জ্ঞান পড়া থেকে মোটামুটি আমার পরিবার আমার জ্ঞাতিরা সে মানে সেবা করে আসছে। হ্যাঁ আমি মন্দিরের সম্পর্কে আপনি কি জানেন? মন্দির আগে কাঁচা ছিল, কমিটি হয়ে কিছু কালেকশন করে বাসুলির কিছু ইনকাম আছে, জমি জায়গা আছে, দুটো পুকুর আছে, হাট আছে, এখান থেকে কিছু টাকা বের হয়, এইভাবে মন্দিরটা পাকা হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। কতদিন ধরে আপনি সেবা করছেন? 40 বছর ধরে, এখানে 46 বছর আছে, 40 বছর ধরে সেবা করছি। মাইকে দিবি চেনা তো আপনি, মা বাসুলির সম্পর্কে আপনি কি জানেন স্যার? মা বাসুলি শ্যামরিবার যে বৃহৎ গ্রাম। আপনার নামটা বলবেন স্যার। আচ্ছা আমার নাম হচ্ছে প্রণব কুমার দাস, আমি পেশায় একজন শিক্ষক, এখানে যে মা বাসুলি সেবায়ত কমিটি আছে তার সদস্য, কমিটির সদস্য। এবারে আমার অজানা তবুও যতটা লোকমুখে শুনেছি, প্রায় 300 বছর পূর্বে আমাদের এই গ্রামে গ্রামদেবী মা বাসুলি দেবীর তার যে মন্দির তার যে বিগ্রহ স্থাপন হয়, এবং সেই থেকে গ্রামের লোকেদের একটা মনোনয়নে কমিটি হয়, সেই কমিটি সেবা করে। কীরকম সেবা? তার যে প্রতিদিনের পুজো এবং যারা আসে সব পুজো দিতে প্রতিরা, তাদের সমস্ত সেই যে ব্যবস্থাপনা এই কমিটি করে। তাছাড়া এই বাসুলির নামে কিছু সম্পত্তিও রয়েছে, তার দেখভাল করা সেটাও কমিটি করে, কিন্তু ট্রাস্ট করা যায়নি। আমরা চেষ্টা করেছিলাম এটাকে ট্রাস্ট করার জন্য, সম্ভব হয়নি। এখানে যে মা বাসুলি মন্দিরের সামনে যে বৃহৎ জায়গা রয়েছে, প্রতি সপ্তাহে 2 বার করে হাট বসে, বৃহস্পতি এবং রবিবার। মন্দিরের পেছনে এবং সামনে একটা পুকুর রয়েছে, সবই মন্দিরের নামে। তবে মা বাসুলি মন্দিরের পাশাপাশি যে শিবলিঙ্গ স্থাপন করা হয়, মহাদেবেরও মন্দির করা হয়েছে, এবং তার ডান দিকে মা শীতলা দেবীরও পূজার্চনা করা হয়। এই মন্দিরের মধ্যে সমস্ত বিগ্রহকে স্থাপন করা হয়েছে। বহুদিন ধরে এইরকম চলে আসছে, এবং শ্যামরিবার একটি বৃহৎ গ্রাম, বর্তমান 3টা বুথ, সমস্ত ব্রতী ভক্তবৃন্দ এই মন্দিরে আসেন, এবং প্রত্যেক বৎসর মা বাসুলির যে আমাদের দেশ পূজা নামে যেটা সেটাও হয়। ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ।